সাথে সম্পর্ক আছে। মক্কা নগরীতে এই আয়াতটা নাজিল হয়েছে, সূরাত বনি ইসরাইল, এটা মাক্কি সূরা, যেহেতু মেয়ারাজ সংগঠিত হয়েছে সেটা মক্কাতেই সংগঠিত হয়েছে। সূরা বনি ইসরাইলের শুরুতে এবং মাঝখানে এসেও মেয়ারাজ নিয়ে আলোচনা, যে মেয়ারাজ সংগঠিত হয়েছিল রজব মাসের 27 তারিখে, এ মাসের 27 তারিখেই মেয়ারাজ সংগঠিত হয়েছে। তো যা হোক, এ সূরাটা মক্কি সূরা, তো মক্কা মুকাররমা মুসলমানদের উপর কী ধরনের নির্যাতন আর কী ধরনের নিপীড়ন হয়েছে ইতিহাস সেটা সাক্ষী। এমনইভাবে শেষ পর্যন্ত তাদেরকে হিজরত করতে, ঘর বাড়ি ত্যাগ করতে বাধ্য। সে মক্কা নগরীতে আল্লাহ তাআলা এমন আয়াত নাজিল করেছেন যে আয়াত দ্বারা অমুসলিম সম্প্রদায়, ইহুদি খ্রিস্টান এবং মুশরিকরা আরও বেশি খেপে যাওয়ারই প্রয়োজন ছিল। তো এরপরও আল্লাহ তাআলার সাহায্য আসলে তারা খেপিও কী করবে, অর্থাৎ আগুনে আরও আগুন ধরাই দেওয়া, এমন আয়াত আল্লাহ তাআলা সেখানে নাজিল করছে। তো আল্লাহ তাআলা এই গত সপ্তাহে শেষ আয়াতে, এই আয়াতের ভিতরে ইঙ্গিত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত, যে আপনার সামনে হিজরত আসতেছে। আপনি হিজরত করার সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এই বলে, রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিক। হে আল্লাহ, তুমি আমাকে মক্কা থেকে বাহির হওয়ার সময় কল্যাণের সাথে বাহির করিও, ও এবং মুদখালা সিদিকি, মদিনা যখন প্রবেশ করব তখন কল্যাণের সাথে প্রবেশ করার তৌফিক দান করিও। এ দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখাই দেওয়া মানে ওনার হিজরত একেবারে নিকটে, আগাম সংবাদ দেওয়া। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো মনে কষ্ট নেবেন, কিন্তু হিজরত করে আমি যদি চলে যাই তাহলে আর আমার এত কষ্ট ক্লেশ কী হলো, বৃথা গেল। তাই আল্লাহ তাআলা আয়াতের শেষে আগাম সুসংবাদ আরেকটা দিচ্ছেন, ওয়াজআল্লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আপনি আপনার বাড়ি জন্মভূমি ত্যাগ করার দ্বারা প্রমাণ এটা না যে আপনি ব্যর্থ, জন্মভূমি ত্যাগ করে চলে যাওয়ার দ্বারা উদ্দেশ্য এটা না আপনি পরাজয় বরণ করেছেন, বরং এটা সাময়িক পরাজয়, বাহ্যিক পরাজয় দেখা গেল, এর ভিতরে অনেক রহমত রয়ে গেছে। তাই সামনে যেহেতু আপনার কাছে আমি ক্ষমতা হস্তান্তর করব, পুরা আরব জাহানের ক্ষমতা আপনাকেই আমি দান করব, এ কারণে ক্ষমতা আমার সাহায্যওয়ালা ক্ষমতা যদি না হয় সে ক্ষমতার ভিতরে কোনো ধরনের কাজ হবে না, কল্যাণ হবে না, শুধু খারাপে থাকবে। এই জন্য ক্ষমতা পাওয়ার আগ থেকেই আপনি দোয়া শুরু করেন, হিজরত করবেন হিজরতের আগ থেকে দোয়া শুরু করে দেন, ওয়াজআল্লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ তুমি আমার তোমার পক্ষ থেকে আমাকে এমন এক রাজত্ব দান করিও যে রাজত্বর যে রাজত্বর সাথে তোমার সাহায্য লেগে থাকে, সুবহান, এমন রাজত্ব এমন ক্ষমতা দিও যে ক্ষমতার সাথে তোমার কি থাকে, সাহায্য লেগেই থাকে। কথা বোঝা আসছে? সকল ক্ষমতাধর ব্যক্তি মুসলমানরা যদি ক্ষমতা পাওয়ার আগেই তারা এই দোয়াটা করতো আর আল্লাহর কাছে সাহায্য চাইত, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই সাহায্য করতেন। কিন্তু সাহায্য চাওয়া তো দূরের কথা, ক্ষমতা পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, বহু টাকা ঘুষের লেনদেন হয়, তাহলে ক্ষমতার ভিতরে সাহায্য তো আসবে না, সব ক্ষমতার ভিতরে আল্লাহর আজাব ছাড়া আর কিছুই নেই। এই জন্য যত বড় বর্তমান সমাজে, বর্তমান পৃথিবীর বুকে যত দেশে যত মুসলিম দেশগুলো আছে, যতজন ক্ষমতা যে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যেই ক্ষমতার অধিকারী হয়,
যদি ক্ষমতা পাওয়ার আগে সে একজন নেককার দিনদার থাকে, ক্ষমতা পাওয়ার পরে সে নেককার, তার আগের বৈশিষ্ট্য আর থাকে না, সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, তার আগের আদর্শ আর থাকে না, আগের পূর্বের ভালো আদর্শগুলো তার থেকে বিলুপ্ত হয়ে যায়। এর কারণ হলো তার ক্ষমতার সাথে তা আল্লাহ তাআলা সাহায্য নাই। যা হোক, যদি মুসলমান এই দোয়া করতো আল্লাহ তাআলার কাছে, সাহায্যওয়ালা ক্ষমতা, সাহায্যওয়ালা এমনভাবে বিভিন্ন ধরনের ক্ষমতা যদি এই দোয়া করতো আর এই দোয়া কবুল হইতো, তখন যে কোনো মুসলমান যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছে, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা।